তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট 28 ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে। সৌম্য সরকার খেলছেন বাংলাদেশ দলের সর্বশেষ টেস্ট। প্রথম দিকে নির্বাচকরা তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য রাখেনি। সাকিব আল হাসানকে টেস্টে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা, তাই সেই জায়গা পূরণ করতে ওয়ানডে দলে সৌম্যকে রেখে দিয়েছে নিউজিল্যান্ড। দলের ম্যানেজার খালেদ মাসুদ আজ বিষয়টি নিশ্চিত করেছেন। সহ অধিনায়ক মাহমুদুল্লার কাঁধেই হয়তো বর্তাবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্বটি। সাকিবের না থাকা ও ব্যাটিং লাইন আপকে শক্তিশালী করতেই সৌম্যকে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আজ স্থানীয় সময় দুপুর 12টায় নিউজিল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাশরাফি, শফিউল ও সাইফুদ্দিন। এদিকে চোটের আক্রমণে দিশেহারা বাংলাদেশ। টেস্ট দলের 2 সদস্যকে আগেই নিয়ে যাওয়া হয়েছিল যাতে অন্তত ওয়ানডের প্রস্তুতি ম্যাচটা খেলা যায়। সেই দলের মমিনুল হকের শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডের আগে ক্রেইট চার্জ থেকে নিয়ে যাওয়া হয় ডানেডিনে। একাদশ সাজাতে যদি দরকার পড়ে, মমিনুল শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডে খেলেনি। সৌম্যের বেলায় কী হবে সেটি সময়ই বলে দেবে। বাংলাদেশ টেস্ট দল মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিক রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাইম হাসান ও ইবাদত হোসেন।